হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এটা হচ্ছে গত পরশু দিনের একটি ভিডিও, আমি আপনাদের সাথে শেয়ার করছি। গত পরশু দিন আসরের নামাজটা পড়ে একটু বসলাম, কিছু কাপড় ছিল ওগুলো একটু গুছিয়ে নিয়েছি। গুছানোর পরে এখন কিচেনে যাব। তো আপনাদের সাথে তো এর আগে শেয়ার করেছিলাম যে আমি আমার ড্রয়িং রুমে কিছু পর্দা লাগাবো। তো অনেক দিন আগে আপনাদের ভাইয়া অনলাইনে দেখে মানে কিছু পর্দার অর্ডার করেছে ঢাকাতে। ওনারা ঢাকা থেকে আসবেন, তো ঢাকা থেকে এসে পর্দাগুলো আজকে লাগাবেন। তো এখন কিচেনে চলে আসলাম, বাচ্চাদের জন্য বিকালের নাস্তাটা তৈরি করব। সেজন্য এখানে হাফ কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিয়েছি। আজকে আমি তেলে ভাজা চিকেন বানটা তৈরি করব। তেলে ভাজা চিকেন বানের একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাও যখন একটু তৈরি করছি ভাবলাম একটু আবার শেয়ার করি আপনাদের সাথে। তো ইস্টটা যখন 10 মিনিট পরে অ্যাক্টিভ হয়ে গিয়েছে, একটা ফেটানো ডিম আমি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে আমি মিক্স করে নিব ইস্টের সাথে ডিমটা। এখন এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে খুব ভালো করে আমি এখন ময়দার সাথে সব কিছু মিক্স করে নিব। এই তেলে ভাজা চিকেন বানটা অসম্ভব মজার হয়। তো প্রায় সময় আমি তৈরি করি, এটা পরশু দিনে তৈরি করেছি, ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। এখন ইস্টের দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিচ্ছি আর সফট তৈরি করে নেব। আর যদি ইস্টের না হয় তাহলে চাইলে আপনারা একটু গরম পানি অ্যাড করতে পারেন। তো খুব ভালো করে আমি মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু হাতে মেখে চারিদিকে ছড়িয়ে আমি আবার ডোটা রেখে দিলাম। ডোর উপর একটু তেল হ্রাস করে দিয়েছি, এখন 1 ঘন্টার জন্য একটা উষ্ণ জায়গায় রেখে দিব। এটা 1 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে, মানে একদম ফুলে ডাবল হয়ে যাবে ডোটা। তো এরই মধ্যে ওনারা চলে এসেছেন, ওনারা এসে পর্দাগুলো লাগিয়ে নেবেন এখন। তো দেখতে পাচ্ছেন আমার জানালাগুলো একদম ডিজাইন করা। তো আমি চাচ্ছি না যে এই ডিজাইনটা ঢেকে যায়। তো ভারী কাপড়ের পর্দা অনেক দিন ধরে লাগানোর ইচ্ছা ছিল, তো আবার চিন্তায় আসলো যে ভারী কাপড়ে যদি পর্দা লাগায় তাহলে আমার এই ডিজাইনগুলো দেখা যাবে না। সেজন্য আপনাদের ভাই অনেক চিন্তা ভাবনা করে এই পর্দাগুলো অনলাইনে অর্ডার করেছেন। কিছু ডিজাইন ওনারা পাঠিয়েছেন আমাদেরকে আগে দেখার জন্য। তো আমরা দেখে আর ডিজাইন দেখে তারপরে পর্দার কাপড় দেখে তারপর আমরা অর্ডার করেছি। তো ঠিক মতো দিয়েছেন ওনারা সব কিছু, এখন ড্রিল করে বক্সগুলো লাগিয়ে নিচ্ছেন ওনারা। খুবই সুন্দর এই পর্দাগুলো, আর এই পর্দাগুলো কিন্তু একদম আমার ডিজাইন জানালার ডিজাইনটাও দেখা যাবে। তো সেজন্য এইভাবে চিন্তা করে আমি পর্দাগুলো এইভাবে লাগাচ্ছি। খুবই সুন্দর করে ওনারা লাগিয়ে দেন, ওনারা এভাবে অর্ডার নিয়ে তারপরে এসে লাগিয়ে দেন। তো দেখতে পাচ্ছেন একদম লাগানো হয়ে গিয়েছে, খুবই সুন্দর। আর আমার এই জানলার ডিজাইনটাও কিন্তু দেখা যাবে খুব সুন্দর করে। এখন আপনাদের ভাইয়াকে একটু দেখাচ্ছে উপরে নিচে করে। ওনারা লাগুক, আমিও কিচেনে যাই। 1 ঘন্টা পরে এসে দেখলাম একদম ফুলে ডাবল হয়ে গেছে ডোটা। একটু হাতে চেপে আমি বাতাসটা বের করে দিচ্ছি। তো খুব ভালো করে মথে নিচ্ছি, মথে নেওয়ার পরে আমি এখন একটু ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। এভাবে একটু নাইফের সাহায্যে কেটে আবারও আমি মাঝখানে কেটে নিব।
তো যেহেতু বেলাটাও ছোট, এখন মাগরিবের আজানটাও দিয়ে দিয়েছে, ওনারাও কাজ করছিল, ভাবলাম ওনাদেরকে একটু নাস্তা দিব আর আমরাও নাস্তা খাবো। তো নাস্তাটা তৈরি করে নিয়েছি, এই দেখতে পাচ্ছেন ছোট ছোট বল করে নিয়েছি আমি। এখন পানটা তৈরি করব, ঢেকে দিচ্ছি যাতে করে এটা ড্রাই আউট না হয়। তো এখানে কিছু চিকেন দিয়ে আমি এই যে পোরটা তৈরি করে নিয়েছি, এই পোরটা আমি কীভাবে তৈরি করি সেটাও আমার ওই ভিডিওতে রয়েছে, তো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন ছোট ছোট এভাবে রুটি করে নিচ্ছি। আপনারা সবজির সাথে একটু চিকেন রান্না করেও কিন্তু এই চিকেন বানটা করতে পারেন। বাসায় কিছু সবজি থাকলে, কিছু চিকেন থাকলে আপনারা মিক্স করে এই চিকেন বানটা তৈরি করে ফেলতে পারেন খুব সহজে, বাসায় যেটা থাকে আর কি। তো এখন আমি এই যে বানগুলো তৈরি করে নিয়েছি, এই যে বানগুলো এখন আমি ভেজে নিয়েছি, একদম অল্প আঁচে ভাজতে হবে, না হলে একদম পুড়ে যাবে আর ভেতরে একদম কুক হবে না। তো অল্প মানে মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভেজে নিতে হবে। তো আমি উল্টিয়ে পাল্টে দাঁড়িয়ে থেকে ভেজে নিয়েছি। তো একদম দুপিট আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন এ ধরনের একটা কালার আসবে, খুবই মজার হয় এই বানটা। আরও কিছু বান আছে, এগুলো আমি একটু ভেজে নেব, ওনাদেরকেও নাস্তা দিব, কারণ ওনারা অনেকক্ষণ ধরে কাজ করছিলেন। তো খুবই মজার এই বানটা, আমার বাসায় বড়রা মানে আপনাদের ভাইয়া বাচ্চারা খুবই পছন্দ করে, সবসময় আসলে বানানো হয়। তো আমি আর কিছু বান এভাবে ভেজে নিয়েছি। এই তো আমি সবাইকে নাস্তাটা দিয়ে দিচ্ছি আর একটু দেখাচ্ছি আপনাদের কেমন হয়ে আছে বানটা, ভেতর থেকে কতটা কুক হয়ে আছে, খুবই মজার একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করবেন, তো অনেক মজার। এখন সবাইকে নাস্তাটা দিয়ে দিব, আমরাও নাস্তাটা করে নিব। এর মধ্যে পর্দাগুলো লাগিয়ে ওনারা নাস্তা করে চলে গিয়েছেন, আমি একটু আপনাদের দেখাচ্ছি পর্দাটার ডিজাইনটা কীরকম। দেখতে পাচ্ছেন তিন ধরনের ডিজাইন করা যায়, আপনি চাইলে বাইরে থেকে আলো আনতে আলো আসতে পারবে, মানে আলোকিত করতে ঘরকে, আর যদি অন্ধকার করতে চান একদম এভাবে করা যাবে, খুবই সুন্দর ডিজাইন দুই পাশে কিন্তু রয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর আমার পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর আমার ফেসবুক পেজটাও ফলো করে দিবেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।